দেখো ভাই, আমরা সবাই কি কাজ করি, এখন আমরা ধান তুলব। আমরা সবাই হাত মেলে কাজ করি। হাত মেলে কাজ বলতে, হাত মেলে অধিকাংশ সব কাজই আমাদের হাত দিয়েই করতে হয়। শুধুমাত্র সিদ্ধের সময় জালটা মেশিন দিয়ে আমরা দেই, আর সব কাজ আমরা হাত দিয়েই করি। ধান তোলা, সিদ্ধ দেওয়া, গ্যাস করা, চাল কাটা লুট করা, সব আমরা হাত দিয়েই করে থাকি। হাত মিলের কাজ প্রচুর কষ্ট, তবু আমরা করি, কারণ আমাদের নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণ হাত মিল আছে এবং ধান চাল উৎপাদনে আমরা অনেক এগিয়ে আছি। আমার ভিডিও ভালো নাও হতে পারে, কারণ ভাই আমার ক্যামেরা অত দামি না, কারণ এই কাজ করে তেমন কোনো দামি জিনিস কেনাও আমাদের পক্ষে সম্ভব না। আমরা আনন্দ থেকে সবাই মিলে এই ভিডিওগুলো করে থাকি, তারপরও অনেক সময় সর্দার আমাদের গালি গালাজ করে, কাজের বিঘ্ন হয়, তারপরও আমরা সর্দারকে ফাঁকি দিয়ে বিভিন্ন সময় ভিডিওগুলো বানিয়ে থাকি। ভাই তোমরা বোঝার চেষ্টা করো, দেখো আমরা কত পরিশ্রমের কাজ করি, আর ভাই পরিশ্রমের ফাঁকে ফাঁকে আমরা কিছু ভিডিও বানাই। প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভাই অন্যকে দেখার জন্য একটু সুযোগ করে দিন। আমার ভিডিওতে আমি তেমনভাবে কথা বলতেও পারি না, কারণ আমি তেমন শিক্ষিত না, আমি লেখাপড়া করতে পারিনি দরিদ্রতার কারণে। আর ভাই আমি তো এই লাইনে নতুন, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, পরবর্তীতে ইনশাল্লাহ কিছু ভালো করার চেষ্টা করব যদি তোমরা আমাকে সাপোর্ট দাও, আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো, আর ভিডিও বানাতে আমাকে যদি অবশ্যই তোমরা উৎসাহ দাও, তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব যদি তোমরা আমাকে সত্যি সত্যি সাপোর্ট করো। ভাই প্লিজ শেয়ার করো ভাই।